যাদেরকে আপনারা বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিচ্ছেন তারা আসলে বুদ্ধিজীবী ঠিক নয়, এরা হচ্ছে এক ধরনের ইনসেন্টিভাইজড বুদ্ধিজীবী। মানে তারা সেখানেই যান মিছিল করতে, মিটিং করতে, সহানুভূতি দেখাতে, যেখান থেকে তাদের কিছু পাওয়ার থাকে, কিছু রিটার্ন আসবে, ইনসেন্টিভ পাবে, তবেই তারা যাবে। এগুলো তারা চোখে দেখেন না, সে জন্য কথা বলারও প্রয়োজন বোধ করেন না। খুব খারাপ লাগছে যে মহিলাদের নিয়মিত শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতন এবং যে ভয়ের চিত্রটা আপনারা দেখাচ্ছেন, যে তারা নিজেরা আতঙ্কে, যে সত্যি তো আজকে আমরা তর্ক বিতর্ক করছি, আগামীকাল তর্ক বিতর্ক করব, ক্যামেরা সরে গেলে কি হবে, কতদিন প্রেসের তো দায়িত্ব নয় তাদেরকে প্রোটেকশন দেওয়ার, যাদের দায়বদ্ধতা প্রোটেকশন দেওয়ার, সেই পুলিশ আজকে কি উদাসীন একটা ব্যাপার, পুলিশ, পুলিশের মন্ত্রী, পুলিশের আমলা, এনারা কি করছেন, গোটা ব্যবস্থাটাই তো একেবারে মানে ভঙ্গুর হয়ে গিয়েছে। এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, যে এলাকার এমপি একজন নারী, সেই এলাকার মেয়েরা গোডাউন, সেই এলাকার মেয়েদের শারীরিক গঠন নিয়ে এই ধরনের মন্তব্য করবেন মন্ত্রীরা, নেতারা, আমি অবিলম্বে অনুরোধ করব মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন প্রশাসনে, এর মধ্যে রাজনীতি না এনে এই আসামিদেরকে গ্রেফতার করুন, পুলিশ স্বতন্ত্রভাবে কাজ করুন, দয়া করে কোনো দলের কথায় কাজ করবেন না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। তোমরা দেখেছো নুসরাত জাহানকে? বলছি যে নুসরাত জাহান কোনোদিন এসেছে? না, কোনোদিন আসেনি। এলাকায় কোনো কাজে আসেনি? কোনো কাজেই আসেনি। সাংসদ তো এখানকার? হ্যাঁ, কিন্তু ও কোনো কাজেই আসে না। কোনোদিন এলাকাতেও দেখা যায় না? কোনোদিন এলাকাতে দেখা যায়। অঞ্চলের সাংসদের নাম জানেন? না, ওটা জানি না। নুসরাত জাহান? না না। কোনোদিন দেখেছেন? নাম শুনেছি কিন্তু দেখিনি। কোনোদিন এলাকায় এসেছে? না। সাংসদের নাম? আমি জানি না ওইসব। কোনোদিন দেখেছেন? না। নুসরাত জাহান নাম শুনেছেন? নাম শুনি, জানি না, দেখিনি। কোনোদিন এলাকায় আসেনা? না। কোনোদিন তার কোনো অফিস আছে, এমপি কোনো অফিস আছে এখানে? না, ওনার অফিস টফিস নেই। যদি ওনাকে কোনো প্রয়োজন হয় আপনাদের মতন সাধারণ মানুষের, কি করবে? আমাদের ওই বিডিও অফিস আছে। নুসরাত জাহান? হ্যাঁ, দেখেছি তো ভোটের আগে। ভোটের আগে এসেছে? নুসরাত জাহানের নাম শুনিনি, কেউ দেখেনি। শোনা হয়েছে, শোনা যায় একজন সেলিব্রিটি এখানকার নাকি সাংসদ ছিলেন। আমি আসবো সদস্য চরিত্রের কাছে। চরিত্র এখানে দাঁড়িয়ে প্রতিদিন, প্রতিদিনের নিয়ম হচ্ছে সমস্ত রাজ্য, দেশ, বিদেশ, এমনকি হামাস, ইসরায়েল সব চলে আসে। আমি স্বর্ণালী সরকার এই শো থেকে বলছি, না তো আমি কোথাও কোনো ধর্ষণের ঘটনাকে সাপোর্ট করছি, না মণিপুরকে সমর্থন করছি, প্রত্যেকটা ঘটনা আমি কন্ডেম করছি। আমার চোখে সমস্ত ঘটনা এক, যেখানে নারীর সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, যার সরকার হোক, যার রাজত্ব হোক, সব এক। এবার আমার প্রশ্ন হচ্ছে, সন্দেশকালের এই পরিস্থিতি, আজকে চন্ডী ভট্টাচার্য বলছেন যে মেয়েদের গোডাউন দেখাই আমরা, যদি রাজ্যের মন্ত্রীর ভাষায় গোডাউন হয় তাহলে তাগড়াই, চিকনাই, পুলিশ এসে খিস্তি মেরে যাচ্ছে বলতে বাধ্য হচ্ছে, খারাপ লাগছে আমারও বলতে, এই পরিণতি হবে না তো কি হবে? আর এখানে বুদ্ধিজীবীরা কোথায়? ব্লগ, ভালো ভালো ব্লগ, কবিতা, মিছিল, এই সমস্ত প্রতিবাদ, এগুলো কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? নরেন্দ্র, আপনিও দীর্ঘদিন ধরে এই জগৎ থেকে খুব কাছ থেকে দেখেছেন, কী সমস্যা বলুন তো, কোথায় সমস্যা, কোথায় তারা স্বতঃস্ফূর্ত হয়ে প্রতিবাদ করে, আর কোথায় চুপ করে, চুপটি মেরে মুখে কুল মেটে বসে থাকে? প্রথম কথা হচ্ছে, যাদেরকে আপনারা বুদ্ধিজীবী বলে দাগিয়ে দিচ্ছেন তারা আসলে বুদ্ধিজীবী ঠিক নয়, এরা হচ্ছে এক ধরনের ইনসেন্টিভাইজড বুদ্ধিজীবী। মানে তারা সেখানেই যান মিছিল করতে, মিটিং করতে, সহানুভূতি দেখাতে, যেখান থেকে তাদের কিছু পাওয়ার থাকে, কিছু রিটার্ন আসবে, ইনসেন্টিভ পাবে, তবেই তারা যাবে। এগুলো তারা চোখে দেখেন না, সে জন্য কথা বলারও প্রয়োজন বোধ করেন না। খুব খারাপ লাগছে যে মহিলাদের নিয়মিত শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতন এবং যে ভয়ের চিত্রটা আপনারা দেখাচ্ছেন, যে তারা নিজেরা আতঙ্কে, যে সত্যি তো আজকে আমরা তর্ক বিতর্ক করছি, আগামীকাল তর্ক বিতর্ক করব, ক্যামেরা সরে গেলে কি হবে, কতদিন প্রেসের তো দায়িত্ব নয় তাদেরকে প্রোটেকশন দেওয়ার, যাদের দায়বদ্ধতা প্রোটেকশন দেওয়ার, সেই পুলিশ আজকে কি উদাসীন একটা ব্যাপার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন হয়ে গেল না শাজাহান সাহেব এবং তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করা যাচ্ছে, না এখানের বিশৃঙ্খলা তারা কন্ট্রোল করতে পারছে। তাহলে পুলিশ, পুলিশের মন্ত্রী, পুলিশের আমলা, এনারা কি করছেন, গোটা ব্যবস্থাটাই তো একেবারে মানে ভঙ্গুর হয়ে গিয়েছে। এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, যে এলাকার এমপি একজন নারী, সেই এলাকার মেয়েরা গোডাউন, সেই এলাকার মেয়েদের শারীরিক গঠন নিয়ে এই ধরনের মন্তব্য করবেন মন্ত্রীরা, নেতারা, আমি অবিলম্বে অনুরোধ করব মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন প্রশাসনে, এর মধ্যে রাজনীতি না এনে এই আসামিদেরকে গ্রেফতার করুন, পুলিশ স্বতন্ত্রভাবে কাজ করুন, দয়া করে কোনো দলের কথায় কাজ করবেন না।
এখানে পুলিশ ব্যবস্থা সেই জায়গায় পুলিশ গ্রেফতার করুন। আমার মনে হয় না খুব সময় একদম সেই সংকেতে 10 সেকেন্ড বেশি দিতে পারবো না আমি 10 সেকেন্ড। রিসেন্টলি একটি খবর আমাদের খুব নজরে এসেছে এবং যেটাতে হাইকোর্ট অলরেডি হস্তক্ষেপ করেছে, এই সরকারের জেলে মহিলারা অন্তঃসত্ত্বা হয়ে যাচ্ছে, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব যাদের তাদের বিরুদ্ধে আঙুল উঠেছে এবং হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে ভালো করে খতিয়ে পড়বেন, তারপর বুঝবেন যে এই সরকারে কেমন মহিলারা রয়েছেন আর কিভাবে সুরক্ষিত রয়েছেন। প্রতিনিধিদের চোখ যদি আজকে এই তৃণমূলের চুরি দুর্নীতির টাকায় সাজানের দাপটে অন্ধ হয়ে যায় তাহলে আজকে তোমার এই আলোচনা আমাদের এই আলোচনা আলটিমেটলি এক মেয়েদের থেকে তার সম্মানের থেকে বড় কিছু হতে পারে না, কোন ভান্ডার কোন স্ত্রী কোন সাথী দিয়ে তাদের সম্মান কোনোদিনও তাদের সেটা কম্পেনসেট করা যায় না, ক্ষতিপূরণ দেওয়া যায় না। মেয়েদের সম্মান তাদের কাছে সব থেকে দামি প্রিয়, সেইটুকুর যদি দাম দিতে না পারে কেউ তাহলে সত্যি সত্যি ভাবার সময় এসেছে বোধ হয়।